نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات واعلموا أن الله عز وجل أمركم بالتقوى

বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি যেগুলি শোনার জন্য আপনারা উপস্থিত হয়ে থাকেন এগুলি দিন এবং দুনিয়ার উপকার নিয়ে আসবে রসুল্লাহ সাল আলী সাল্লাম প্রত্যেকটি সময়ে যেই সময়ে যেই জিনিসের কথা বলা দরকার সেই সময়ে সেই বিষয়ে তিনি খোদবা দিতেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি এমন খোদ্বাগুলো দিতেন যেগুলো জামে এবং মানে আমরা আমাদের সেরকম খোঁতবার অধিক দিতে পারি না বলে আমাদের খোঁত লম্বা হয়ে যায় সেই জন্য আমরা অনেক সময় চিন্তা করি রসুল্লা সাল্লাম তিনি তার খোদবা ছিল কম সলাদ ছিল লম্বা কিন্তু যেহেতু আমরা বুঝাতে সক্ষম হই না ছোট কথাও বুঝাতে অনেক ভাষা লাগে সেই জন্য আমাদের খোঁত বা হয় লম্বা আর সলাদ হয় সংক্ষিপ্ত আমাদের বুঝানোর সমস্যার কারণে আর যারা উপস্থিত হয় তাদের বোঝার অসুবিধার কারণে আমাদের খোঁজবাগুলোকে লম্বা করতে হয় সম্মানিত মুসলিয়ান কিছু একটা সময় পার হয়ে গেছে আমাদের যেই সময়টা আমরা এমন কিছু কাজ করেছি যেগুলো নিয়ে ভাববার অবকাশ আছে কিছুদিন আগেই বেশ কয়েকদিন আগেই এমন একটি দিন নিয়ে মাতামাতি হয়েছিল বাংলাদেশে যেই দিনটি নিয়ে মাতামাতি করা জায়েজ নাই আল্লাতাল সেগুলি কখনো আমাদের জন্য অনুমোদন করেন নাই মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়ালাম সেগুলি অনুমোদন করেন নাই পঁচিশে ডিসেম্বর কখনও ঈসা আলি সাল্লামের জন্মদিন ছিল না এটি একটি মিথ্যাচার মিথ্যার উপর প্রতিষ্ঠিত একটি একটি বিরাট একটি দিন প্রতিষ্ঠা হয়ে গেল সারা বিশ্বে আর মুসলিমরা না জেনে না বুঝে এই কাজটা করে গেছে বড়দিন নাম দিয়ে তারা একে অপরকে শুভেচ্ছাবাণী পাঠিয়েছে একে অপরের শুভেচ্ছা গ্রহণ করেছে এগুলি কুফুরির চেয়ে কোনো অংশে কম নয় না জেনে শুনে অনেক গুনার কাজ আমরা করেছি এই দিনগুলিতে কখনো এই দিনে কখনো ইসা আল ইসলাম দুনিয়াতে আসেননি যখন এই খ্রিস্ট ধর্ম যখন রোমানরা গ্রহণ করে তখন তারা এই দিনটিকে তাদের সূর্যের দেব সূর্য দেবতার দিন হিসাবে ছিল সেটাকে তারা ঈসা আলে ইসলামের জন্মদিবসের সাথে একসাথ করে ফেলে একসাথ করে তারা সুদ্ধান্ত নেয় যে এই দিনেই আমরা এই দিনকে আমরা ঈসা আলহ সালামের জন্মদিন হিসেবে পালন করব আপনারা এই জন্য এই জন্মদিন হিসাবে এই দিনকে কখনো না তাদের বাইবেলে পাবেন না তাদের পরবর্তী কোনো যারা প্রেরিত হয়েছিল তাদের কোনো গ্রন্থে পাবেন এত বড় মিথ্যাচার সারা বিশ্বে প্রচলিত হয়েছে আর মুসলিমরা না জেনে না বুঝে অনেক সময় সেই মিথ্যার পিছনে ছুটে চলেছে অনেকেই সেটার সময় দেখা যায় এই দিন উপলক্ষে বিশেষ বাণী ব্যবহার করছে এই দিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান করছে এই দিন উপলক্ষে বিশেষ বিশেষ আয়োজন করছে লোকদেরকে ডেকে আনছে এ সম্পূর্ণ হারাম কাজ শরীয়ত এটা অনুমোদন করে না দ্বিতীয়ত আরেকটি দিন আসছে সামনে আমাদের সেই দিনটি সবার কাছে বিখ্যাত একটি দিন তাতে তাকে বলা হয় নাইট ডিসেম্বর আবেদন তো শয়তানদের আখড়া আর কিছুই নয় এ আরেক মিথ্যাচার কি ছিল একত্রিশে ডিসেম্বর আর তিরিশে ডিসেম্বর আর উনত্রিশে ডিসেম্বরের মধ্যে মুসলিম কোনো পার্থক্য করে না মুসলিমের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় যারা শয়তানি কাজে লিপ্ত তারা শুধু এই দিনটির অপেক্ষায় থাকে শয়তান তার সুযোগ খুঁজতে থাকে সেই সুযোগের অসৎ ব্যবহার শয়তান করে থাকে আর মুসলিম মুসলিমদের সন্তানরা না জেনে না বুঝে এই সমস্ত জিনিসের পিছনে কর্মকাণ্ডে লিপ্ত হয়ে থাকে একত্রিশে ডিসেম্বর যা হয় সরকার এখন সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে অত্যন্ত খুশির খবর যে সেই রাত্রিতে কেউ যেন মিছিল করতে না পারে সেই যাত্রী যেন কোনো অপকর্ম না করতে পারে সরকার পুলিশ নামাতে বাধ্য হয়েছে একটা অন্যায় কাজকে রুদ্ধ করা জরুরি জিনিস ভালো কাজ করেছে এবং এই ভালো কাজটা যেন বজায় থাকে এবং ভবিষ্যতে যেন এই রাত্রিতে কোনো রকমের অঘটন না ঘটে এই রাত্রি যেন সাধারণ অন্যান্য রাত্রির মতোই সেটাকে গ্রহণ করা হয় আমরা সেটাই আল্লাহর কাছে আমরা সেটার জন্য দোয়া করব এবং সেটাই কামনা করবো সম্মানিত মুসলিয়ানিকরাম আর একটি দিন নিয়ে খুব মাতামাতি সামনে আসছে সেটাকে সবাই বলে ক্রিসমাস সেটাকে বলা হয় ইংরেজি বর্ষ যান ইংরেজি বর্ষের প্রথম দিন বর্ষের প্রথম দিন আর শেষ দিনে আমাদের কি আসে যায় কে এটাকে প্রবর্তন করেছে কোরআনে কারিমে আল্লাহ তালা বলেছেন সুরাকা আল্লাহ তালা অনুমতি দেননি তারা কিভাবে সেটা অনুমোদন করতে পারে তারা কিভাবে শরীয়ত প্রবর্তন করতে পারে তারা কি শরীয়ত প্রবর্তা হয়ে গেছে কি জন্য তারা সেটাকে এই জাতীয় জিনিসগুলি প্রবর্তন করছে আল্লাহ কোরআনে করিমে অন্য আয়াতে অন্য ফুরকানে আল্লাহ এবাদুর রহমান যারা আল্লাহর বিশেষ বান্দা তাদের কিছু পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন যে মারু ইজা মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলেন ইয়ে লাদুর এই মিথ্যার উপস্থিত হয় না সেটা হচ্ছে আরিয়াদুল মুশরিকিন মুশরিকদের ঈদের দিনগুলোতে কখনো কোনো ইমানদার কোন রকমের কোনো তার গায়ে কোনো অনুভূতি আসবে না সে চিন্তা করবে না যে একটা কাজ করে যাচ্ছে বা এটা কোনো কিছু তার কাছে ভূক্ষেপ করবে না এই দিনগুলির প্রতি এটাই হচ্ছে মুজাহিদ রহমতুল্লাহ আলয়ৃত এই আয়তের তফসির প্রত্যেকটি ইমানদার উচিত এই দিনকে সাধারণ যে কোনো দিনের মতো মনে করা আমরা এই জাতীয় দিনগুলিতে কখনও কোনো কাজ করি না যেমনিভাবে হিজড়ি হিজড়ি পথ হিজড়ি বর্ষের প্রথম দিনে আমরা কোনো কোনো রকমের কোনো অনুষ্ঠান জায়েজ মনে করি না তেমনিভাবে ইংরেজি বর্ষের প্রথম দিনেও কোনো রকমের কোনো অনুষ্ঠান আমরা বৈধ মনে করি না সম্পূর্ণরূপে হারাম সম্পূর্ণরূপে হারাম কারণ এটাই হচ্ছে ঈদ যা বারবার আসে ঈদ তো খুশি এক জিনিস আরেক অর্থ হচ্ছে বারবার আসে এই ঈদ বারবার আসছে এই ঘুরে ঘুরে আসবেই আল্লাহ তারা তিলকাল আইয়া মন উদা উল্লাহা বেরান নাস আল্লাহ তারা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই এই বারোটা মাস আসছে কোরআনে কারিমে আল্লাহ তালা বলছেন ইন্না আইদ্যা শুহুর শহুর আইনদাল্লাহ ইস্না শাহ রান ফিকিতা বিল্লাহ ইয়ুম খালা কাসমা মিনহা আর বায়াতুন এই বারো মাস চলতেই থাকবে ঘুরবেই এই দিনগুলোর মধ্যে আনন্দ প্রকাশ করার মতো বা কোনো অনুষ্ঠান করার মতো কোনো কিছু আল্লাহ অনুমোদন করেননি এগুলি মানুষ নিজেরা বানিয়ে নিয়েছে শয়তান তার সেগুলির পথ দেখিয়েছে আমরা শয়তানের পিছে চলেছি অথচ আল্লাহ তালা বলেছেন আলাম আলাম আলম আলম আহাদী আদম আল্লাহ তা মুবিন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু দুনিয়ার কোনো মানুষ তার শত্রুর পিছিয়ে চলে না সবাই বলে সে শত্রু তার থেকে দূরে থাকতে হবে কিন্তু আমরা না বুঝে না জেনে শত্রুর পিছিয়েই চলি শত্রু যা প্রবর্তন করে তাই আমরা গ্রহণ করে যাচ্ছি সুতরাং মনে রাখতে হবে এই জাতীয় দিনগুলোকে কখনো খুশির দিন আনন্দের দিন বা এই জাতীয় দিনগুলোতে কাউকে রকম উইশ করা কাউকে কোনো মেসেজ দেয়া এই কোনোটাই জায়েজ নাই আল্লাহ এবং তার রসুল তা অনুমোদন করেননি মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ সাল্লাহ যখন তিনি মদিনায় আসলেন তখন দেখলেন যে মদিনাবাসীরা দুইটি দিন ঈদ পালন করছে জিজ্ঞাসা করলেন যে মাহাজানিলিয়াউমান এই দুটি দিন কিসের ঈদ পালন করছ তারা বললেন যে এই দুটি দিন হচ্ছে মাহারাজান ও নাইরুজ এই দুইটি জিনিস তারা পালন করে থাকে আরবদের কাছে সেটা ঢুকেছিল নিঃসন্দেহে পারস্য থেকে কারণ তারাই নাইরোজ নববর্ষ পালন করে এই নববর্ষই আপনাদের সামনে আসছে রসুল্লাহ সাল্লাম বলেছেন কাদ হুয়া আল্লাহ তালা তোমাদেরকে দুইটা পরিবর্তন করে এতে উত্তম জিনিস দিয়েছেন ঈদ উল ওয়া ঈদুল আধা ঈদুল ফিতর এবং ঈদ উল যেটা আমরা জানি দুইটি দুইটি আবাদতের পরে আসে এক মাস আবাদতের পরে আসে ঈদুল ফিতর আর বড় আবাদত হজের পরে আসে ঈদুল আধা এই দুটি আবাদতের পরে আল্লাহর পক্ষ থেকে খুশি ইমানদারের অন্তরে আসে সেই খুশির প্রকাশ হবে আবাদতের মাধ্যমে আবাদতের পরে যার অন্তরে আবাদত নেই তার এই খুশি নেই কিন্তু যারা এই জাতীয় এই জিনিস পালন করছে এখন তারা সেটাকে পরিবর্তনকৃত জিনিসটাকে আবার উঠায় নিয়ে আসছে আল্লাহ এবং তার রসুল যে শরীয়ত দিয়েছে সেই শরীয়তের বাইরে নিজেরা শরীয়ত প্রবর্তন করতে যাচ্ছে অথচ আম আল্লাহ তালা বলেছেন আদাম উল্হম আল্লাহ যেটার অনুমতি দেননি আল্লাহ তালা যেটা করতে কাউকে কাউকে সুযোগ দেননি সেই জিনিস কেউ করতে পারে না যেটা বদল হয়ে গেছে একটা জিনিস বদল হয়ে গেলে সেটা আরেকটা জিনিস এসে স্থান দখল করে নিয়েছে আর কোনো দিন মুসলিমের আর কোনো ঈদ আসতে পারে না তাদের একমাত্র দুটি ঈদেই থাকবে ঈদ উল ফিত্র এবং ঈদ উল সাথে সাথে তাদের সাপ্তাহিক একটি ঈদের দিন আছে যা আজকে আমরা উপস্থিত হয়েছি এটা একটি ঈদের দিন কিন্তু এটা অনুষ্ঠান করে ঘটা করে পালন করার মতো কিছু নয় ইমানদার এই দুইটি জিনিস ইমানদারকে আল্লাহ তালা দুটি ঈদ দিয়ে সমস্ত ঈদের বিভক্ত দাঁড় করিয়ে দিয়েছে এই জন্য ইমানদার কখনো আর কোনো ঈদ পালন করতে পারে না কোনো ব্যক্তির জন্মদিবসে কোনো ঈদ নয় কোনো রা কোনো বড় কোনো কর্মকাণ্ডে হয়ে গেছে সেজন্য কোনো ঈদ নয় এই জন্য দেখা যায় মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়ালাম এই দিনটার পরিবর্তে বলছে কাদ আব্দাল কুমল্লাহু আল্লাহ তালা তোমাদেরকে দুইটা জিনিস পরিবর্তন করে দিয়েছেন পরিবর্তন করে দিলে আর সেটা পাওয়ার সুযোগ নাই যেমন আল্লাহ তালা বলেছেন যে আ তিহিম হাসান যে আল্লাহ আল্লাতা তাদের অপরাধগুলি পরিবর্তন করে সেগুলিকে ন্যাকে পরিবর্তন করে দেন রূপান্তরিত করে দেন রূপান্তর হওয়ার পরে আবার পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই সুতরাং প্রত্যেকটি ইমানদার উচিত চিন্তা করা যে আমি যা করছি তা ভুল যারা এগুলি করছে আমার তারা কেউ আমার বন্ধু আমার আমার কেউ আমার ভাই তাদেরকে আমি এই কাজ থেকে নিষেধ করব। এই কাজগুলি সম্পূর্ণ রূপে শরীয়ত বিরোধী কাজ এ থেকে দূরে থাকতে হবে ওমর রাজি আনহু এই জন্য নিষেধ করতেন তিনি বলতেন ইয়াকুম ঈদের সময়ে তোমরা একে অপরকে কখনো কোনো গ্রিটিং জানাবে না কোনো শুভেচ্ছা জানাবে না নিষেধ করেছেন এখন বলতে পারেন যে তারা যদি আমাদেরকে জানায় তারা জানাইলে আমাদের ঈদ উপলক্ষে আমাদের কোনো দোষের কিছু নেই কারণ আমরা হকের উপর আসি তারা বাতিলের উপাসে ইমান আনতে হবে ইমানদার মাত্র মাত্রই বিশ্বাস করতে হবে এটা থাকতে হবে তার অন্তরে যে নাহনু আলাল হককে ও হুম আল বাতিল আমরা হকের উপর আসি তারা বাতিলের উপর আছে এইটা যদি কোনো কারো ইমান না থাকে তা এটা যদি কারো দৃঢ় বিশ্বাস না থাকে তার ইমান থাকবে না কোরআনে করিমে আল্লাহ তালা আল্লাহ তালা এই জন্য এই যারা নিষেধ করেছেন তাদেরকে যারা এই দিনকে পরিবর্তন করে তারা হককে বাতিলের বাতিলের দ্বারা বাতিলের দ্বারা পরিবর্তন করে তাদেরকে আল্লাহ তালা তিরস্কার করেছেন কোরআনে কারিমে যে কখনো এক রকম হতে পারে না হক এবং বাতিল একরকম হতে পারে না মুসলিম এবং মোমেন একরকম হইতে পারে না মুসলিমদের সবসময় থাকবে যে আমি যা করছি তার বোধ থাকবে আমি যা করছি তা আমার ইমান থেকে আসছে আমার ইমান আল্লাহ এবং তার রসুলের দেয়া আর অন্যদেরটা পরিবর্তিত পরিবর্তিত নিজেরা তৈরি করে নিয়েছে ইমানদার তার ইজ্জত নফ থাকবে নিজের ব্যাপারে আত্মমর্যাদা বোধ অবলম্ব সবসময় খেয়াল রাখবে যে আমি বোধের অধিকারী আমাকে আল্লাহ তালা ইজ্জত দিয়েছেন আল্লাহ আমাকে আল্লাহ তালী ইজ্জত দিয়ে ঘোষণা করেছেন ওয়ালিল্লাহ ইজতুয়ালিন ইমানদারদের যে মর্যাদা সেটা আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এই মর্যাদা বোধে কেউ যদি আপনাকে গেটিং দেয় আপনার ঈদ উপলক্ষে আপনার করার কিছু নেই নিষেধ করবেন না কিন্তু আপনি এর বিপক্ষে গিয়ে তাদেরকেও ঈদের শুভেচ্ছা জানাবেন শরীয়ত এটা অনুমোদন করে না তাদের এই সমস্ত ঈদ তাদের নিজেদের তৈরি এটা কখনও জায়েজ নেই চিন্তা করে দেখুন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু তার থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের সাহাবায় কেরাম চলে গেছেন তা চলে গেছেন আইমে দিনরা চলে গেছেন কুতুব কুতুবদিন যারা ছিলেন বুখারি মুসলিম হতে শুরু করে আজ পর্যন্ত বড়ো বড়ো আলেমরা চলে গেছেন কেউ কোনো দিন অনুমোদন করেননি যে এই দিন তো আসছেই প্রতি বছরই আসে মোহাম্মদ সাল্লা যোগও ছিল কিন্তু কোনো তিনি কোনো কাফেরকে বা কোনো মুশ্রেককে কোনো ইহুদি বা কোনো নাসারাকে কোনো তিনি শুভেচ্ছা জানিয়েছেন এমন কোনো কিছু আমরা দেখতে পাই না এর অর্থ হচ্ছে এই জিনিসগুলো করা যাবে না সেটা হারাম এবং বেদাত এ থেকে আমাদের দূরে থাকতে হবে মোহাম্মদ রসুল্লাহ আলিয়া আরো বলেছেন কেউ যদি কোনো জাতির সাথে সামঞ্জস্য বিধান করে তাহলে সে তাদের মধ্যে গণ্য হবে তাহলে আমরা যদি এই দিনে তাদের সাথে সামঞ্জস্য বিধান করে চলি তাহলে অবশ্যই তাদের মতো হয়ে যাব এটা আমাদের খেয়াল রাখতে হবে ইমাবুল কাইম রহমতুল্লাহ এই জন্য বলতেন যে বাইরের খোলস যখন এক রকম হয় ভিতরের অন্তরও ধীরে ধীরে তা পরিবর্তন হয় অর্থাৎ বাইরের পোশাক পড়তে পড়তে সময় ভিতরেও পরিবর্তন আসে কেউ যদি কোনো সেনাবাহিনীর সেনাবাহিনীর পোশাক পরে তার মধ্যে একটা চেতনা চলে আসে যে আমি এখন যুদ্ধ করতে যাচ্ছি যেমন হুজুরের পোশাক পরলে যে এখন নামাজ পড়তে যাচ্ছি মনে আসে টুপি পরলে মনে যেন ভালো কাজ করতে যাচ্ছি তা চলে আসে তেমনিভাবে কেউ যদি কোনো বাইরে তাদের সাথে সামঞ্জস্য বিধান করে আস্তে আস্তে ধীরে ধীরে তা অন্তরকেও পরিবর্তন করে দেয় এবং সেটা তাকে সেই পথে নিয়ে যায় যে পথে আলাইহি আলাইহিমিন পথ ভ্রষ্টরা এবং যাদের উপর আল্লাহ তালা গজব নাজিল হয়েছে ইহুদি এবং নাসারা তাদের পথে পরিচালিত হচ্ছে আজকের দিনে আমাদের সবচেয়ে বেশি দরকার তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য করা মাহম্মদ রসুল্লা সাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন লা ইয়েত রানা ঈমানদার এবং কাফেরের আগুন পরস্পর দেখা যাবে না একসাথে চুলা হবে না একসাথে রান্না বান্না হবে না অথচ আমরা এখন আমার অমুক ভাই তমুক ভাই বলি বন্ধু বলছি না কখনো ঈমানদার এবং কাফের বন্ধু হতে পারে না কোরআনে গারিমা আল্লাহ তালা বলে দিয়েছেন লা ইয়েত মিনুন আল কাফি রিনা উলিয়া

কিন্তু বন্ধুত্ব দেখাতে পারবে না যে আমার বন্ধু এ আমার এর পথে আমাকে চলতে হবে এর পথে আমি শুনবো বা এর কথা মনে চলবো বা এর পথে চললে আমার কোনো শান্তি হবে অনেকেই মনে করে যে কাদ না আমরা না আমি কাবলু ওয়ে তা হুম ফারে হুন কেউ কেউ মনে করে যে আমি তার সাথে চললে আমি নিজেকে বাঁচাতে পারবো আর দুনিয়া সব ধ্বংস হয়ে যাক না ইমানদার তা করতে পারে না ইমানদারের কাজ হবে আমি বাঁচবো আমার ভাইকে বাঁচাবো আমার বন্ধু বান্ধবকে বাঁচাবো আল্লাহর গজব থেকে বাঁচাতে হবে আল্লাহর আজাব নাজির হতে পারে যদি তাদের সাথে আমি চলাফেরা করি তাদের সাথে আমি তাদের কর্মকাণ্ডে মিল করে চলি সেটা গুনার কাজ হবে এই জন্য কখনও ইমানদার এই কাজটি করবে না যে এই জাতীয় কোনো ঈদের দিনে তাদের কোনো কিছুর সাথে নিজেকে মিল করে চলবে না সব মাসের বছরের প্রথম দিন আসবে বছরের শেষ দিন আসবে এই দিনগুলোতে কখনো ইমানদার এই কাফেরদের সাথে মিল করে কোনো কাজ করবে না তাদের কাজ হবে সম্পূর্ণ স্বতন্ত্র আল্লাহ দিন এই উম্মতকে স্বতন্ত্র করেছেন কুন্তুম খায়রা উম্মাতিন উখরজাত তা মুরুন হাউনা আইন মুকর আল্লাহ তালা উম্মতকে স্পেশাল একটি ক্ষমতা দিয়েছেন সেটা হচ্ছে মিজাত শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেটা হচ্ছে যে তারা খায়রা উম্মা সবচেয়ে উত্তম জাতি উখ্র জাতির ন্যাস মানুষের জন্য বের হয়েছে বের হওয়ার অর্থ কি রাস্তায় রাস্তায় বের হওয়া নয় বের হওয়ার অস্ত্র বের হয়ে বের হয়ে দাওয়াত দেয়া আল্লাহর পথে দাওয়াত দেয়া তাওহিদের দিকে দাওয়াত দেওয়া ইখলাসের দিকে দাওয়াত দেয়া তো সুলল্লা সাল্লাহ আল্লামের মোতাবেত তাকে পূর্ণাঙ্গ অনুসরণের দিকে দাওয়াত দেয়া এ হচ্ছে ইমানদারের কাজ প্রত্যেকটি ইমানদার দাড়ি এখানে ব্যক্তিগতভাবে কোনো হুজুর দাঁড়িয়ে নয় যেই মানদার যতটুকু জানে ততটুকু তার উপর দায়িত্ব এই জন্য রসুল্লাহ আলাইহি সাল্লাম প্রত্যেককে উন্মতের প্রত্যেককেই দায়িত্ব দিয়ে দিয়েছেন তার মৃত্যুর সময় মৃত্যুর আগে তিনি বলে গেছেন আল্লাহ ফালিউবাল্লু শাহেদমিনকে বল সাবধান তোমাদের যারা উপস্থিত আছ তোমরা যারা উপস্থিত নেয় তাদেরকে বিষয়গুলো জানাতে হবে কারণ তারা এই বিষয়গুলো জানে না তারপর রসুল্লাহ সাল্লা অন্য হাদিসে বলেছেন যে পারুব্বা হামিল ইলা মানহুয়া আফকাহ মিনহু অরুব্বা হামিল গায়ের ফকি এমন হতে পারে যে আমি যা বহন করে যাচ্ছি সে আমি বুঝিনি আপনি তা বুঝতে পারবেন ভবিষ্যৎ প্রজন্ম আমার চেয়ে ভালো সমজদার হবে এজন্য জন্য প্রত্যেকের দায়িত্ব হচ্ছে একটি আয়াত হলেও একটি হাদিস হলেও তার পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয়া তাদেরকে দিনের উপরে বড় করা দিনের উপরে সুপ্রতিষ্ঠিত করা এটাই হচ্ছে দায়িত্ব এই দিনগুলোতে আমাদের সব সবসময় দরকার সব সময় যেটা দরকার এই দিনগুলোতে আরও বেশি দরকার একটি বছর পার হয়ে গেছে এই বছরে আমার কি কর্মকাণ্ড হয়েছে সেই বিষয়গুলি নিয়ে চিন্তা করা এই এই বছরে আমি অনেক কিছু করতে পারতাম কিন্তু কি করেছি ইমানদার সব সবসময় চিন্তা করে যে আমার কর্মকাণ্ডের হিসাব আমাকেই দিতে হবে এর হিসাব আর কেউ দেবে না কবরে যখন যাবে প্রত্যেকটি মানুষ তার নিজের নস নিয়ে চিন্তা করবে হাসরের মাঠে নিজের নফস নিয়ে চিন্তা করবে আত্মার কি হবে আমার আত্মার কি হবে আমাকে চিন্তা করতে হবে সবচেয়ে বড় আমানত হচ্ছে নিজের নফসের আমানত এই আমানত আল্লাহ তালা আপনার কাছে দিয়ে দিয়েছেন এই আমানতের আল্লাহ আমানত আল্লাহ শপথ করেছেন সব হ্যাঁ আল্লাহ আল্লাহ তালা কী বলছেন শপথ করছেন ওই নফসের আর নফসের শপথ যে আর ও তাঁরও শপথ যিনিটাকে সুষম করেছেন এবং সুন্দর করে তৈরি করেছেন এবং কী বলেছেন নফসি সাউ আলহামাহা ফুজুরাহা ও তাকোয়াহা এর ভালো এবং মন্দ আল্লাহ আল্লাহতালা মানুষের অন্তরে এলহাম করেছেন ভালোর দিকে চললে তার জন্য রয়েছে ভালো পথ তাকোয়া তাকোয়ার পথ আবার খারাপের দিকে চললে সেটাও রয়ে গেছে হাদেই না দেইন আল্লাহ তালা বলে দিয়েছেন অন্য তাকে আমি ভালো মন্দ দুইটি পথে দেখিয়েছি কোনটা সে গ্রহণ করবে সেটা সে বেছে নিতে পারে সে স্বাধীনতা তাকে আল্লাহর দুনিয়াতে আল্লাহ তালা তার দুনিয়াতে মানুষকে দিয়ে দিয়েছেন যে ব্যক্তি আল্লাহর পথে চলবে অবশ্যই সফল কাম হবে আর যে ব্যক্তি শয়তানের পথে চলবে নিজের মন মতো হাওয়া পথ প্রবৃত্তির পথে চলবে সেই ক্ষতিগ্রস্ত হবে মানুষকে দেখা যায় এই জায়গাতেই সবচেয়ে বেশি ভুল করে অন্যের জন্য চিন্তা করে নিজে নফসের প্রতি তার কোনো চিন্তা নাই অন্যকে ঠিক করার জন্য ব্যস্ত হয়ে পড়ে নিজে ঠিক করার কোনো নিজেকে ঠিক করার কোনো চিন্তা করে না কোরআনে কারিমে এই জন্য বলেছেন যে এমন এক সময় মানুষ আফসুস করবে নিজে নফসের উপরে যখন সেই আফসুসের কোনো মূল্য থাকবে না কোরআনে কারিমে আল্লাহ তালা বলেছেন আন আফসুন আলামা ফরাতফি জাম্বিল্লা ওয়াইম কুমতামিন হায় আমি সেদিন আফসুস করে বলবে হায় আমি তো আল্লাহর ব্যাপারে নিজে যে অন্যায় করেছি আমি তো ঠাট্টা মস্কারি করেছি আমি তো বাস্তববাদী ছিলাম না আমি চিন্তা করিনি কোনো দিন যে আমাকে আল্লাহর সামনে নিতে হতো নিতে হব আল্লাহর সামনে আমি আমাকে তার কাছে হিসাব দিই হিসাব দিই করতে হবে প্রত্যেকটি কাজের এ চিন্তা আমার মাথায় কখনো আসেনি এই জন্য আমি তো দুনিয়াতে গাফেল ছিলাম আমি দুনিয়াতে এই ব্যাপারে কোনো চিন্তা করিনি সে গাফেল অবস্থায় আমি উপস্থিত হয়েছি কোরআনে করিমে আল্লাহ তাআলা বলেছেন যারা গাফেল তাদের উপর আল্লাহ তাআলা শয়তানকে চড়াও করে দেন আর যারা আল্লাহর জাকের যারা আল্লাহকে যারা স্মরণ করে শয়তান তাদের কাছে থাকতে পারে না কিন্তু গাফেল যারা যারা অমনোযোগী তারা কখনো চিন্তা করেনি যে আল্লাহর সামনে নিতে হবে আল্লাহর সামনে তাকে সব কিছু হিসাব দিতে হবে قرآن الكريم الله تعالى بلن ولقد درأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون أمي ولقد درأنا لجهنم الجنة سيشتي যারা জিন এবং ইন্স থেকে যাদের অনেক অন্তর অনেক তাদের অন্তর আছে কিন্তু তারা অন্তর দিয়ে বোঝে না তাদের চোখ আছে কিন্তু সেগুলি দেখে না তাদের কান আছে সেগুলি তারা শোনে না তারা বাল হুম তার কাল আনাম তারা চতুষ্পদ জন্তুর মতো চতুষ্পদ জন্তুর মতো যদি আপনি দুনিয়াতে চলেন তা আপনার মনে করবেন না যে হাঁসরের মাঠে কোনো তোরা বা মাটি হয়ে যাওয়া বলবো না আপনার প্রত্যেকটি বিষয় হিসাব নেওয়া হবে ভালো মন্দ কি করেছেন সে হিসাব আপনাকে দিতে হবে চতুষ্প জন্তুর মতো আপনি চলতে পারেন না এই জন্য আল্লাহ বলছেন বাল হুম আদল তারা এচ্ছ বেশি পথভ্রষ্ট কারণ চতুষ্প জন্তু তাদের তো হিসাব হবে না হিসাব হবে আপনার যে ব্যক্তি নিজের ভালো বুঝে না তার মতো হতবাগা আর কেউ হতে পারে না আল্লাহ তালা এই জন্য বলছেন উল্যা হুমুল গা ফেলুন তারাই হচ্ছে তারাই হচ্ছে অমনোযোগী এবং তারাই হচ্ছে সবচেয়ে বড় গা পুরাণিকারীমা আল্লাহ তালা সেই জন্য স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ তালা বলছেন ইয়া আই অল্লাহদীন আমান উত্তাকুল্লাহ ওয়াল্তানজুর নাবসূম্মা কদ্দামাত লেকাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নল্লাহ খাবি রুম্বি মা তা মালুন হে ইমানদারগণ আল্লাহ তাকে অবলম্বন করো ওই যেন দেখে যে আগামী দিনের জন্য সে কি সঞ্চয় করেছে ওয়াল্তানজুর নাফসুমা কাদ্মাত লেকাদীন ওয়াতাকুল্লাহ আল্লাহ তাকে অবলম্বন করো আবার বলেছেন ই প্রথমেই বলেছেন ইয়া আয়ুহাল্লাদিন আমান উত্তকুল্লাহ এ ইমানদার আল্লাহ তাকোয়া অবলম্বন করো তারপর বলেছেন যে কোন তুমি কি সংগ্রহ করেছ তুমি নিজের নফসের জন্য তুমি কি ভালো করেছ কি বন্ধ করেছ নিজে একটু দেখে নাও ভালো যে আমার এই কাজটি ভালো হয়েছে বন্ধ হয়েছে আবার বলছেন অত্যাল্লা দুই তাকোয়ার মাঝখানে আপনাকে রেখেছে এর অর্থ হচ্ছে আপনি যদি তাকোয়াবান হতে হয় আপনাকে অবশ্যই নিজের মহাসবাত নাফস নিজের আত্মার হিসাব নিতে হবে নিজে নফসের হিসাব নিতে হবে নিজের হিসাব নিজে গ্রহণ করতে হবে যে আমি কি করেছি আমি বেশি জানি আমার নফস আমার সম্পর্কে আমার সম্পর্কে বেশি জানে কোরআনে করিম আল্লাহ তালাতে বলেছেন যে বাসিয়রা ওয়ালাউ আলকা কামা যে মানুষ নিজের ব্যাপারে ভালোই জানে যদিও সে ওজোর পেশ করে ওজোর পেশ করতে পারে অন্যায়ভাবে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন সূর্য উঠে গেছে বলেন যে অসুবিধা কী এখনো পড়ে নেব আল্লাহ মাফ করে দেবে গাফুর রাহিমটা উজর পেশ করা এগুলি কিছুই না আপনাকে অবশ্যই আল্লাহ তালার কাছে মাফ চাইতে হবে যে আমি অপরাধ করেছি আল্লাহ আমি অপরাধ করেছি নিঃশর্তভাবে ওজন পেশ করব না আল্লাহ কোনো ওজন নাই আমার আমি মাপসাচ্ছি আপনার কাছে নিঃশর্তভাবে এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে নইলে আপনার নফসের হক আদায় করা হচ্ছে না নফসকে আপনি নষ্ট করে দিলেন কাদাপ ও খাহ যে তা নফসকে নষ্ট করেছে বিনষ্ট করে দিয়েছে সার অন্তর্ভুক্ত হয়ে যাবেন এমনি কাসির রহমতুল্লাহ আলাই বলেন যে আল্লাহ তালা বলে আল্লাহ তালা যে বলেছেন যে তোমরা ওয়ালতানজুম নাফসুম্মা মা কাদ্দা আগামী দিন কী করেছ সে যেন দেখে নেয় তিনি বলতেছেন হাসিবু আনফুসাকুম কাবলা তো হাসাবু নিজেদের হিসাব নেয়ার আগে নিজেরা নিজেদের হিসাব নাও ওয়ানজুর মা দা এখার তুমি আনফুসিকুম মিনাল আমাল সলেহা ভালো যে কাজগুলি তোমরা করেছ সেগুলি কি জমা আছে কি নষ্ট হয়ে গেছে সেদিকে তাকাও আর আসলে কতটুকু করেছো সেটাও দেখো যে আসলে কি ভালো কাজ করতে করতে পারছো কি না লিয়াদিকুম হাসনের মাঠের জন্য কতটুকু তুমি জমা করেছ ও আর দেখুম আলা রব্বিকুম তোমাদের রবের সামনে তোমাদের উপস্থিত হতে হবে সে সময় তোমার এই আমলগুলি তোমাকে কষ্ট দিবে সেগুলি তুমি চিন্তা করো আলুকুম ওম জেনা আল্লাহ তারা তোমাদের প্রত্যেক অবস্থা এবং কাজ সবই তিনি জানেন আল্লাহ তোমাদের কোনো কাজ তার কাছে গোপন থাকে না সুতরাং প্রত্যেকটি ইমানদার উচিত যে নিজের নফসকে ধ্বংস থেকে বাঁচাতে অবশ্যই নিজেকে আত্মসমালোচনা এবং নিজের সমালোচনা করতে হবে নিজের যে অপরাধ ঘটে ঘটিত হয়েছে সেগুলি থেকে বেরিয়ে আসতে হবে এবং কাইম রহমতুল্লাহ আলাই বলেন ও হালাকুল কালবে মিন ইহমা আলীন অমিন মোয়া ফাঁকা তিহা হওয়া হা একটি নফস ওই সময় ধ্বংস হয়ে যায় যখন সে নিজেকে ছেড়ে দেয় দুনিয়া বাঘ ছেড়ে দিয়েছে ডোর ছেড়ে দিয়েছে যদিকে যাও ওইদিকে যেদিকে ইচ্ছা সেদিকে চলে যাও এটা ইমানদার বলতে পারে না যা ইচ্ছে তা করো ইমানদার বলতে পারে না ইমানদারে কাজ হবে আল্লাহ এবং তার রসুলের কাছে নিজেকে সমর্পণ করা এই জন্য ইমানদার না মুসলিম কারণ সে সমর্পণ করেছে আল্লাহর কাছে নিজের বলতে কিছু থাকে না আত্মসমর্পণকারী যেমন নিজের কথা আল্লাহ এবং তার রসুলের কথার বাইরে চলতে পারে না কারণ আত্মসমর্পণ কোন সমর্পণকারী কোনো সৈনিক যেমন নিজের মন মতো চলতে পারে না আপনি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছেন এখন আপনি নিজের মন মতো চলার আর কোনো সুযোগ নাই আল্লাহ তার রসুলের পথে আপনাকে চলতে হবে আপনার প্রবৃত্তিকে ছেড়ে দিতে পারেন না যা ইচ্ছে তা করার এটা করলে আপনি পথভ্রষ্ট হবেন আপনার জীবনে নেমে আসবে অমানিসার অন্ধকার ওমর আল্লাহ আনহু বলেছেন হাসিবু আনফুসেকুম কাবলান আন্ত হায়াসাবু তোমাদের নিজেদের হিসাব নাও তোমাদের হিসাব নেয়ার আগে ওয়াজেনু আনফুসাকুম কাবলা আন তুজানু নিজেদের ওজন কর তোমাদের ওজন নেয়ার আগে হাসরের মাঠে প্রত্যেকটি ইমানদারের আমল ওজন হবে ব্যক্তি ওজন হবে ব্যক্তির আমল নামা ওজন হবে তিনটি জিনিসের ওজন নেয়ার আগে এখনই আপনি সত্যি আমি প্রত্যেকই আমাদের উচিত আমাদের ওজন নেয়া আমাদের হিসাব নেয়া ফাইন্না আহ্বান ফাইন্না আহ্বান আলাইকুম ফিল হিসাব আন্তহাসাবু আনফুসাকুমুলিয়ম আজকের দিনে যদি হিসাব নিতে আজকে হিসাব নিতে সহজ হয় সেদিন আপনাদের জন্য আমাদের জন্য সহজ হবে হাসরের মাঠে হিসাব দেয়া এবং আল্লাহর সামনে উপস্থিত হওয়া আমাদের জন্য সহজ হবে কোরআনে কারিম আল্লাহ তালা বলেছেন তাখফা খাফিয়া যেদিন তোমাদেরকে আল্লাহর সামনে নিতে হবে পেশ করা হবে লা তাখফা মিনকুম খাফিয়া তোমাদের কোনো গোপন কিছু গুপন কিছু আল্লাহর কাছে গোপন কোনো কিছুই গোপন থাকবে না কোরআন করিম আল্লাহ তালা এই জন্য বলেছেন ইয়লামু সিররা রাও আখফা তিনি গোপন যিনি জানেন গোপনের চেয়ে গোপন যা এখনো আসেনি অন্তরে সেটাও আল্লাহ তালা জানেন তাহলে আল্লাহ তালার ভয়ে থাকতে হবে অন্তরে এখন থেকে হিসাব নিতে হবে আমি যা করি প্রত্যেকটি পদক্ষেপ আমার প্রত্যেকটি পদক্ষেপ সম্পর্কে আমার খেয়াল রাখতে হবে যেটা আল্লাহ তালা তার নবীকে শিখিয়ে দিয়েছেন হাজি জিবিল বিস্তারিত এসেছে সেখানে বলা হয়েছে ان تعبد الله كانك ترى ফা ইল্লম তাকুম তা র হু ফাইন আল্লাহর হিসাব আল্লাহ তালার আল্লাহ তালা এমনভাবে এবাদত করতে হবে যেভাবে 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 তুমি আল্লাহ দে আল্লাহকে আল্লাহ তাল আল্লাহকে দেখলে যেভাবে তুমি আবাদত করতে আর যদি তা সম্ভব না হয় আল্লাহ তালা তোমাকে দেখছেন এই অনুভূতি তোমার মধ্যে থাকতে হবে এইটা যদি আসে তোমার এবাদতের মধ্যে প্রাণ আসবে এবং তুমি প্রত্যেকটি কাজের নিজের হিসাব নিতে পারবে আমার এই পদক্ষেপকে আল্লাহর সন্তুষ্টির জন্য কিনা না না আল্লাহ সন্তুষ্টির জন্য নয় আবু দারদার আদি আল্লাহ আনহুজন বলেছেন লাফকাহুরাজুলু কুল্লাল ফিকে হাত্তা ইয়াম নাস নিজাম বিল্লা যে আল্লাহর জন্য মানুষকে মানুষের প্রতি ঘৃণা আসবে ওই সময় যখন ওই ওই সময় মানুষ ফকি হবে যখন একমাত্র আল্লাহর জন্য মানুষকে ঘৃণা করবে আর নিজে নফসের ফির দিকে ফিরে আসবে এবং সে বেশি বেশি নিজে নফসকে বেশি ঘৃণা করবে সে মনে করবে যে আমার নফসই তো আমাকে এদিকে নিয়ে গেছে আমার নফসই কো তো আমাকে খারাপ পথে নিয়ে যাচ্ছে এই নফসের জন্য কোরআনে করিম আল্লাহ তালা বলেছেন ওয়ামা উবার রিউ নফসি ইন্ডিয়ান নফসালা আম্মার তুম বিশ্বু নফসকে আমি মুক্ত ঘোষণা করি না নফস বিমুক্ত নয় নফস অন্যায় করে লা আম্মার তুম বিসু খারাপ পথের দিকে নিয়ে যায় প্রত্যেকটি মানুষের উচিত ইমানদারের উচিত সময় এই নফসের কর্মকাণ্ডের দিকে খেয়াল করা যে এই নফস আমাকে অনেক দূর নিয়ে যাবে এই নফ্স আমাকে আও ইউরেদুনিল মাওয়ারেদ আমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখান থেকে আমার আর ফিরে আসার কোনো সুযোগ নেই যদি দুনিয়াতে এই নফ্সকে শেষ করে দিয়ে থাকে এই নফসের নিঃশেষ করার অর্থ হচ্ছে সে নফ্সকে ঠিক রেখেছে আর যে নফসকে খুশি করে আল্লাহকে বেজার করতে হবে এইটা তার মনে রাখতে হবে যে নফসের প্রতি আমি সব সহমর্মী না হয়ে আমার নিজের প্রতি সহমর্মী হই নফসের যে আকাঙ্ক্ষা তা মিটিয়ে দেই সেটাকে আমি অগ্রসর হতে না দেই আল্লাহ সন্তুষ্টির প্রতি আমি অগ্রসর হই আল্লাহতাল কোরান বলেছেন ওয়ান আদা আউল মাজী নলকে স্তলে মিলকিয়ামতি ফালাতুল্লাহ মুনফ সুন সাই ওয়া ইন কেন মিস কার্বাদী আল্লাহ তালা বলেছেন যে কেয়ামতের মাঠে মিজান সমুহ সাব্যস্ত করা হবে যেখানে প্রত্যেকটি মানুষের আমল নিয়ে আসা হবে যদি সামান্যতম একটা ছোট আমলও হয় সেটাও আল্লাহতালা নিয়ে আসবেন ওয়াকাফা বিনা হাসিবিন আল্লাহ তালা হিসাব গ্রহণে আল্লাহ যথেষ্ট মনে করবেন না আপনি অন্ধকার অন্ধকারে মানুষ দেখেনি কি করেছেন আল্লাহ আল্লাহতালা সেটা দেখেননি এটা মনে করার কোনো কারণ নেই আল্লাহ তালা দেখেন ইয়ারা دبيب النمله السوداء على الصفات الصماء ফি লাইলাত অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপরে বেড়ে উঠা কালো পিঁপড়া কেউ আল্লাহ দেখেন আপনার অন্তরের সব কিছু দেখেন আপনি অন্ধকার করে দিয়েছেন বলে আর কেউ কিছু দেখতে পায়নি আপনি একাই দেখতে পাচ্ছেন এই চিন্তা ভাবনা করবেন না যিনি আল্লাহ তালা দিনের আলো এবং রাতের অন্ধকার সবই তার কাছে সমান তার কাছে আপনার কোনো আমল গোপন নয় সেদিন তিনি সমস্ত আমল সেখানে নিয়ে আসবে সেদিন প্রত্যেকটি মানুষ বলতে থাকবে মা লেহাদ আল কিতাবে লা ই গ মা কিতাবে লাই ও গদেরও সবই রতামল্লা কবি রতান এই কিতাবের কি হলো ভালো মন্দ সবই তো সে জমা করে নিয়েছে ইয়ম সেদিন আব সেদিন প্রত্যেকটি বলতে বলতে থাকবে প্রত্যেকটি অন্তর বলতে থাকবে যে তবাদুলা আন্না আন্নাহ বাই নাহা ও বাই নাহু আমাদাম বাড়িয়ে দেয়া হায় আমার এবং এই কিতাবের মধ্যে দিয়ে অনেক দূরবর্তী হতো قلت يا ليتني لم اوت كتابيه ولم ادر ما حسابيه يا ليتها كانت القاضيه ما اغنى عني ماليه هلك عني سلطانيه সেদিন বলতে থাকবে হায় এই কিতাবের কি হলো সব লিখে দিয়েছে হা এই কিতাব যদি না দেওয়া হইতোয়া লাইতাম হিসাব না নিতে হইতো আমার হিসাব না দিতে হইতো আমি যদি কোনো মানুষের মতো আমি যদি কোনো অন্যান্য মানুষের মতো হতে পারতাম যারা ভালোভাবে পার হয়ে গেছে সেটা আবার অথবা কাফের ফাঁসে খুলে সেদিন বলতে থাকবে ইয়া লাইতানি কুন্তু তো আবা হায় আমি যদি মাটি হতে পারতাম সেদিন আপনারা আর কোনো কিছু করার নেই এখন আপনি সব কিছু করতে পারবেন আপনি চিন্তা করতে পারেন অনেক কিছু আপনার করার আছে এখন অনেক কিছু আপনি চেষ্টা করতে পারবেন সেদিন কোনো কিছুই করতে পারবেন না এখন যা আমরা যা করি না কেন সেদিন সেটাই শুধুমাত্র আপনার আমাকে দেয়া হবে ওয়াজাদা ইন্নামাহিয়া ইল্লা নফসা এ তো আমল আপনার জন্য জমা করে রাখা হয়েছে আপনার আমল আপনার জন্য জমা করে রাখছে ভালো কিছু পেলে আল্লাহর শুক্রিয়া আদায় করব আর যদি খারাপ কিছু পাই নিজেকে ছাড়া কাউকে তিরস্কার মতো কিছু পাবো না ফলা ইয়ালু মান্না ইল্লা নাফসা নিজেকে তিরস্কার করার জন্য আল্লাহ তালা বলেছে তখন তিরস্কার হবে সেই তিরস্কার কাজ হবে না কিন্তু দুনিয়ার বুকে যে তিরস্কার সেটা কাজ হবে কোরআনে কারিমে আল্লাহ তালা এই জন্য শপথ করেছেন ওলা উকুসিমু বিন নফসিল্লা উয়ামা নফসিল্লা উয়ামা শপথ করেছেন যে তিরস্কারে কাজ হবে আপনার আমার প্রত্যেক কের うち এই তিরস্কারের পথে যাওয়া যে অপ্রসকে তিরস্কার করে কি করছে আমার অন্তর কি করছে আমি যা করছি কতটুকু আল্লাহ সন্তুষ্টর জন্য করছি তা চিন্তা করে কাজ করা ওমর রাদিয়াল্লাহ আনহু তার কোনো আমল তার কোন শাসক কোন কোনো গভর্নরকে লিখে পাঠিয়েছিলেন হাসিব ইবনে সাকাফির রাখা ক্বাবলা হিসাবিশ সিদ্দা ফা ইননা মান হাসাবা নফসেহু ফিল রাখা ক্বাবলা হিসাবিশ সিদ্দা আদা আমরু ইলা আর আল গিবতা তোমরা ভালো অবস্থায় নিজের নফসের হিসাব করো কারণ যে ব্যক্তি ভালো অবস্থায় নিজের নফসের হিসাব করে সেটা খারাপ কঠিন অবস্থা সেটা তার জন্য আনন্দদায়ক হয়ে যায় কঠিন কখন হবে যেদিন হাসরের মাঠে প্রত্যেকটি মানুষ তখন ইউকশাফু আনসা কি মৈদ আর সুজুদ পালা ইয়স্ত সেদিন কোনো আবাদতের জন্য আপনি সক্ষম হবেন না আল্লাহ তালা প্রতি শেষ দায় আপনি দিতে পারবেন না সেদিন আপনার পিঠ সোজা করে দেয়া হবে সেদিন আপনি কিছুই করতে পারবেন সে কঠিন দিনে আল্লাহ তালা যে কঠিন দিনের কথা কোরআনে বলে দিয়েছেন ইন্না জাল জালাতিম ইউমা তারাউনাহা তাহলে কুল্লো মুরদে আতিনা মারদা ও তদা কুল্লুদা হামলেনা সেদিন সেই কঠোর দিনে আপনার আমার উচিত সেদিনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এখনই এখনই আপনি ভালো অবস্থায় আছেন সময় আপনি আমি যেন আমার নিজের নফসের হিসাব করি যে আমি কী করেছি আমার কোন পদক্ষেপটা আল্লাহ গ্রহণ করছে আর কোনটা আল্লাহ পথে হয়নি সেটা আমার চিন্তা করা উচিত উমরাদ আনু তার সেই গভর্নরদের কাছে সেটা লিখে দিয়েছিলেন তিনি আরও বলেছিলেন ওয়ামান আল্লাহাতু হায়াতু আহ আহু আয়াদা খাসারা আর যা দুনিয়ার জীবন তাকে ভুলিয়ে দিয়েছে যাকে এবং তার প্রবৃত্তি তাকে ব্যস্ত রেখেছে তার তাকে সেটা শেষ পর্যন্ত তার সেটা খসারা তার জন্য ক্ষতির কারণ হবে এটা তার মনে রাখা তোমার মনে রাখা উচিত আখানস রহমতুল্লা আলাই তিনি আগুনের কাছে যাইতেন আর আগুনের প্রতি আঙ্গুল দিয়ে বলতেন যে আগুন মনে এই আঙ্গুল তুমি মনে করো কোন দিকে তুমি ইঙ্গিত করেছিলে কোন দিন এই কাজটা তুমি করেছিলে এই কাজটা কেন করেছিলে তুমি চিন্তা করো যে আগুন যদি সহ্য করতে না পারো তুমি দিন সেই জাহান্নামের আগুন তুমি কিভাবে সহ্য করবে কোন কাজটা তোমার গ্রহণযোগ্য তুমি চিন্তা করো কোনটা তুমি গ্রহণ করবে তুমি কি দুনিয়ার আজাব দুনিয়ার কষ্ট দুনিয়ার নফসের প্রতি তোমার যে বিদ্রোহ বা বিটা ঠিক রাখবে না নফসের অনুসারে নফসের দাস হবে নফস যেভাবে বলে সেভাবে চলবে তুমি চিন্তা করে দেখো হাসান বসির রহমতুল্লাহ আলী বলেন ফি ইন মুভমেন্ট ইমানদার প্রত্যেকটি কাজে সে দেখে যে আমি আসলে ঠিক মতো আদায় করতে পারিনি আমার আরও সুন্দরভাবে আদায় করার দরকার ছিল সলাৎ আদায় করার পরেও তার মনে হবে যে আমি মা আবাদুল্লাহ হাক্কা তার আবাদত যত করা দরকার তার কোনো আবাদতে আমি করতে পারিনি তার ন্যায়মতের বিপরীতে তার আবাদত অনেক তার ন্যায়মতের বিপরীত তার এবাদ অনেক কম হয়ে গেছে এটা সে মনে করবে সব সময় কিন্তু ফাজের যে লাইম দি কুদুমান লা ইউ অগ্রসর হতেই তাকে হতেই থাকে কোনো বুরুক্ষেপ করে না যে আমি কী করলাম আর কি করেছি আর কি করা উচিত তার মনের ভিতরে তেমন কিছুই আসে না ইমুল কায়েম রহমতুলা আলি বলেন ওয়ামান তা মালা ওয়ালা সাহাবা রাদিয়াল্লা আনহুম ওয়াজেদা হুম ফি গায়েতিলা আমলি মা গায়েত মা গায়েতরা সব ইমা যদি কেউ সাহাবাই কেরাম রেদনলা আলি মাজ তাদের অবস্থা সম্পর্কে চিন্তা করে দেখতে পাবে তাদেরকে যে তারা কত বেশি কত বেশি নিজেদেরকে আমল করতেন সাথে সাথে ভয়ও করতেন আমল করতেন তাদের মধ্যে ভয় কাজ করতো আর আমরা ও জামিয়ান ওয়াল ওয়াল আম আম আমরা আল্লাহর এবাদত না করে নিরাপত্তা বোধ করছি অনেকেই মাসের পর মাস সলাৎ জমাতের সাথে আদায় করে না অনেকেই সলাৎ আদায় করে না তারপরেও তার মধ্যে নিরাপত্তার কোনো অভাব নাই এই নিরাপত্তা কে দিল শয়তান তাকে নিরাপত্তা দিয়েছে আল্লা দিন আমানু। ওয়ালাম ইয়ালবাস ওয়ালাম ইয়ালবাসু ঈমানুহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া যারা তাদের নফস তাদের ঈমান এনেছে এবং ইমানকে শিরকের শিরিক থেকে মুক্ত রেখেছে তাদের জন্য আল্লাহ নিরাপত্তা ঘোষণা করেছে যারা কবর পূজা করে বেরাচ্ছে রাস্তায় রাস্তায় শিরিক করে বেরাচ্ছে কবরের আকড়া বানাচ্ছে বিভিন্ন জায়গা শিরকের আকড়া বানাচ্ছে সেই সমস্ত মানুষের জন্য নিরাপত্তা কে দিল কোত্থেকে তাদের নিরাপত্তা আসে শয়তান তাদের জন্য নিরাপত্তা দিয়ে দিয়েছে এই শয়তানের নিরাপত্তা দুনিয়াতে হয়তো তারা ভোগ করতে পারবে আল্লাহ তাআলা যখন পাকড়াও করবেন তখন আর তাদের কোনো জায়গা থাকবে এই জন্য প্রত্যেকটি মানুষের তার নিজের নফসের হিসাব নিতে হবে হিসাব নেয়ার আমল করার আগে দুইভাবে সে হিসাব নেবে আমল করার আগে সে মনে করবে যে এই কাজটা আমি কি করব এই কাজটা আমার আমার ক্ষমতার ভিতরে কিনা এই কাজটা আমার ক্ষমতার ভিতর হলে আমি করব ক্ষমতার বাইরে হলে আল্লাহ তালার আল্লা তালা মখদুর যদি থাকে আল্লাহ তালা আমাকে জন্য নির্ধারণ করে থাকে আমি এটা করবো আর আল্লাহ তালা নির্ধারণ করে নেই আমি নি জোর করে সেটা করার জন্য চেষ্টা করবো এই জাতীয় কাজ সে করবে না দ্বিতীয়ত সে করবে যে এর মধ্যে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ আছে কিনা যদি মনে করে যে দুনিয়া আখেরাতের কল্যাণ আছে আল্লাহ তালা সে কল্যাণ রেখেছেন আল্লাহ তালা অনুমোদন করেছেন তাহলে সেইটার দিকে যাবে আর যদি না এর মধ্যে ক্ষতি বেশি সে এইটার দিকে যাবে না তৃতীয়ত এই কাজটি করার সময় যে করার সময় চিন্তা করবে যে আমি যা করছি আল্লাহর জন্য করছি কিনা আমি যে মসজিদে আসছি আল্লাহর জন্য আসছি কিনা আমি যে এই দেশে আসছি আল্লাহর জন্য আসছি কিনা আমি এই এলাকায় আসছি আল্লাহর জন্য আসছি কিনা তা আল্লাহর জন্য হলে সেটা সে করবে আর যদি মনে করে যে না আমি নিজের কোনো হাজ্য নফস নিজের আমার আত্মার কোনো উদ্দেশ্য সাধনের জন্য এসেছি তাহলে সে অবশ্যই তা পরিত্যাগ করবে আর দ্বিতীয় যখন সে যখন সে আমল আমল শেষ করবে তখন তার মধ্যে তিন ধরনের সে চিন্তা করবে যে আমি যা করেছি এর তিন ধরনের আমাকে এখন হিসাব নিতে হবে এক প্রথম হচ্ছে যে আমি যে সমস্ত কাজ করেছি এগুলিকে সত্যি সত্যি আল্লাহর জন্য যা যেভাবে করার দরকার ছিল সেভাবে করেছি না কমতি করেছি যে যে কাজ করে সলা আদায় করেছে তাকে সে এখলাস করেছে কিনা আল্লাহ রসুলকে সুন্দর মতো অনুসরণ করেছে কিনা রসুল্লাহ সাল্লা যেভাবে বলেছেন সল্লু কামারি আমাকে যেভাবে সলাত আদায় করছে দেখো সেভাবে সলাত আদায় করো এ সেরকম অনুসরণ সেটা করেছে কিনা সলাত আদায়ের পরে তার মধ্যে সেটা স্মরণ হওয়া উচিত এই জন্য রসুল্লাহ সাল্লাই ইসলাম সালাত আদায়ের পরে আস্তাক ভরুল্লাহ আস্তাক ভরুল্লা তিনবার বলতেন কেন মানুষ যতই চেষ্টা করুক না কেন আল্লাহর আবাদতের প্রকৃত অবস্থায় কোনো মানুষ পৌঁছতে পারবে না তা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ আমি যতটুকু পেরেছি বাকিটা আল্লাহ তুমি ক্ষমা করে দিও আমি চেষ্টা করেছি কিন্তু চেষ্টা তো করতে হবে চেষ্টা না করে বলতে পারবে না যে আমি আবাদত করে দিয়েছি এবাদত করে ফেলে চতটুকু আমার করা দরকার যেভাবে আমার এবাদত করা দরকার আমল করা দরকার সেভাবে আমল কি করতে পেরেছি কিনা প্রতিদিন সকাল বিকাল জিকিরগুলি আমি করেছি কিনা আজকাল আজকার সবাল মাসা সকাল বিকালে জিকিরগুলি যে আমি না করে থাকি এবং আমি যদি রাতের জিকিরগুলো না করে থাকি এবং বিভিন্ন সময়ে রসুল্লাহ সাল্লা যে যা অনুমোদন করেছেন সেগুলি না করে থাকি এবাদতগুলি করার পরে আমার কি কিছু বাদ পড়েছে কিনা তা চিন্তা করা দরকার আমি কি কোরআনে করিম তেলাবাদ করেছি কিনা আজকে আমি কি আল্লাহ আল্লাহর পথে মানুষকে দাওয়া দিয়েছি কিনা আমি কি সলাদ জামাতের সাথে আদায় করেছি কিনা আমি কি সুনত সলাদগুলো যেগুলো সুনান রাওয়াত বলে বারো রাকাত সালাতের কথা কোরআনে রসুল্লাহ সাল্লাম তার হাদিসে ঘোষণা করেছেন সেগুলি আদায় করেছি কিনা যদি সেগুলিতে কোনো কমতি হয়ে থাকে একটি ইমানদার মানুষ তার নফসাকে হিসাব করবে যে আর কোনো দিন যেন তা না হয় এগুলি আমি করতে থাকবো আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো মানুষকে খুশি করার জন্য নয় সুতরাং এই জিনিসগুলোতে যখনই কমতি হবে প্রত্যেকের উচিত এগিয়ে আসা যে আমার ভুল হয়ে গেছে এই ভুলে আমি আর অবস্থান করব না আমি সামনে এগিয়ে যাবো আমার এই ফরজ কাজগুলি আমি ঠিকমতো আদায় করতে পারিনি অনেক মানুষ আছে দ্বিতীয় যে এই কাজটি করতে হবে আমল করার পরে তা হচ্ছে অনেক সময় এমন কাজ করে থাকে যে কাজগুলি সন্দেহজনক সন্দেহজনক কাজ করে থাকে এটা ভালো কি মন্দ ভালো কি মন্দ নিয়ম হচ্ছে শরীয়তের দৃষ্টিতে যা সন্দেহজনক তা পরিত্যাগ করতে হবে কোরআনে কারিম আল্লাহ তালা ঘোষণা করেছেন জিনিস থেকে দূরে থাকতে রসুল্লাহ সাল্লাহ আল্লাহাম বলেছেন ওমান ইত্তাবি যে ব্যক্তি সুবহাত সন্দেহ জিনিস ত্যাগ পরিত্যাগ করবে নিজের দিনহি কে দি নিজের নিজের দিনকে দিনকে সে পবিত্র রাখতে পারবে ঠিক রাখতে পারবে এবং যে সম্মানকে বাঁচিয়ে বাঁচাতে পারবে শুধু অন্য কোনো কাজ করার পরে তার চিন্তা করা উচিত যে আমি যে এই সন্দেহজনক কাজটা কেন করলাম এই সন্দেহজনক কাজ থেকে দূরে দূরে থাকতে হবে তৃতীয়ত আরেক ধরনের মহাসভা আছে ভালো সবের কাজ করেছেন বাড়ি বানিয়েছেন দশতলা তালা বাড়ি বানিয়েছেন এখন চিন্তা করা দরকার এই যে বাড়ি আমি বানালাম যে জায়েজ কাজ কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ ছিল আল্লাহর পথে সময় দেয়া এর চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ ছিল সন্তান সন্ততিকে মানুষ করা দিন উপর বড় করা আল্লাহর পথে তাদেরকে ডেকে আনা এবং তাদেরকে দিনই শিক্ষা দেয়া এর চেয়ে বড় দরকার ছিল আমার পাশে যারা গরিব মানুষ পড়ে আছে তাদেরকে দান করা আজ এর চেয়ে আরও বেশি দরকার ছিল যারা শিরিক এবং লিপ্ত আছে তাদের তাদেরকে বের করে নিয়ে আসা এর চেয়ে আমি মোবা কাজ করেছি জাহেজ কাজ জাহাজার উপরও আমাকে হিসাব নিতে হবে যে এই কাজটি যদি আমি না করতাম এর চেয়ে ভালো কাজে আমি সময় ব্যয় করতে পারতাম প্রত্যেকটি মানুষের উচিত এই জন্য যে আমি আমল করার সময় একটা আমার হাসাবা আছে যে এই কাজটি আমি করছি আমার এই কাজের সময় এটা আমি এই দিকে এগিয়ে যাচ্ছি এটাকে আল্লাহর সন্তুষ্টির দিকে যাচ্ছি না আমি খারাপের দিকে যাচ্ছি এটা খেয়াল করা প্রত্যেক সময় আমরা খেয়াল করব আমার এই কাজটা আল্লাহ আল্লাহ অনুমোদন করেছে কিনা অনুমোদন করে থাকলে এর চেয়ে ভালো কিছু আছে কিনা অথবা এর চেয়ে ভালো না থাকলে এটাকে কীভাবে আল্লাহ এবং তার সন্তুষ্টি মোতাবেক আমি সুন্দরভাবে সম্পন্ন করতে পারব সেদিকে চিন্তা করা সম্মানিত মুসলিয়ানিক আপনি যখন এই নিজে নবশোর হিসাব নেবেন তার অনেকগুলো উপকারিতা আছে এক নম্বর হচ্ছে নিজে নবসের কি দুষ্ট্রুতি আছে তা আপনি বুঝতে পারবেন আর যে ব্যক্তি নিজের দোষতি দেখে না সে অন্যের দোস্তুতি খুঁজে বেড়ায় এটাই হচ্ছে নিয়ম দুনিয়াতে নিজের দোষ দেখলে সে নিজের দোষটা ঠিক করতে চেষ্টা করে কিন্তু দোষ যখন নিজে দেখে না অন্যের কাছে সে অন্যের কাছে সে ঘুরে বেড়ায় একজন ইমানদার আরেকজন ইমানদারের জন্য আয়না স্বরূপ অন্য ইমানদার তার দোষটা দেখতে পায় নিজের দোষ নিজে দেখতে পায় না অনেক সময় কিন্তু নিজের দোষ ওই ব্যক্তি দেখতে পায় যে ব্যক্তি নিজেকে সত্যিকার অর্থেই মহাসভা করে যে আমি আজকের দিনে যে কাজগুলি করেছি এগুলি যদি আমি দেখতে পাই সুন্দর করে আমি নিজে এগুলি সম্পর্কে জানতে পারলে এগুলিকে ঠিক করতে পারবো শুদ্ধ করতে পারবো দ্বিতীয় যে উপকার আপনি পাবেন তা হচ্ছে আপনি করতে পারবেন আল্লাহর আল্লাহর দরবারে এবং আপনি লজ্জিত হতে পারবেন এবং যেই সময়ে আপনি এখন এই সময়টা আপনার আছে জীবনের মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে তার সময় জীবনের জীবন বলতে সময়টা কে বোঝায় আপনি আজ যার জন্য জিনিসের জন্য দৌড়াচ্ছেন এমনও হতে পারে যে আপনি কিছুক্ষণ পরে মারা যাবেন একজন মানুষকে যদি বলা হয় যে আপনি কিছুক্ষণ পরে মারা যাবেন এখন আপনি কী করবেন সে দেখবেন যে এখন বলবো যে আমি সব আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম কিন্তু এখন তো আপনি মোরে যাওয়ার সময় এখন তো বুঝছেন যে আপনি যে আল্লাহর জন্য আসলে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না আপনি বুঝতে পারছেন যে এখন আল্লাহর কাছে যাচ্ছেন এই জন্য কিছু পাঠাতে যাচ্ছেন প্রত্যেকটি ইমানদারও উচিত সেই জন্য ওয়ালত গাদ বলছে আল্লাহ তাআলা যে আগামীকাল আগামীকালে আপনি যাচ্ছেন আগামীকালে আপনি কবর যাচ্ছেন আল্লাহর কাছে আপনি কি পাবেন কি পাওয়ার জন্য আপনার চেষ্টা করা উচিত আপনার এখনই তহবা করা উচিত এখনই আমাদের তহবা করা উচিত এবং লজ্জিত হওয়া উচিত যে আমি যা করেছি তা ভুল করেছি আমাকে সঠিক পথে যাওয়ার জন্য তহবা করতে হবে আল্লাহর হক সম্পর্কে জানতে পারবেন তৃতীয় হচ্ছে আল্লাহর হক সম্পর্কে আপনি জানতে পারবেন আল্লাহর হক কি ছিল আমার উপরে আল্লাহর হক যে ব্যক্তি জানতে পেরেছে সেই ব্যক্তি অবশ্যই সফল কাম হবে কারণ আল্লাহ তালার হক হচ্ছে আল্লাহর এবাদত গুলো হক কর্লা আল্লাহ তালা একমাত্র আল্লাহর এবাদত করা এর মধ্যে বড় হক হচ্ছে একমাত্র আল্লাহর এবাদত করা এবং তার এবাদতে কাউকে শরিক না করা এটাই সাহাবায় কামকির রসুল্লাহ সাল্লা ইসলাম শিখিয়েছেন যে আল্লাহর নিজের উপর হক নিয়ে নিয়েছেন কোনো মানুষ আল্লাহর উপর কোনো দাবি দাবি করতে পারে না কোনো কিছুই নিজের উপর তিনি নিয়ে নিয়েছেন যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না আল্লাহ তাকে জান্নাত দিবেন আর যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করবে আল্লাহ তাকে জাহান্নাম দিবেন এটা আল্লাহ তালা নিজের উপর দায়িত্ব নিয়ে নিয়েছেন চার নম্বর যে কাজটি হবে আপনি যদি কোনো নিজের আত্মসমালোচনা করতে পারেন নিজের নফসের হিসাব নিতে পারেন তাহলে আপনি আল্লাহর দরবারে সব সময় বিনম্র থাকবেন দুনিয়ার বুকে অহংকার করে বেড়াবেন না আপনার এই সাড়ে তিন হাত বডির ভিতরে ময়লা আছে আপনি মরে গেলে কেউ আপনাকে রাখতে চায় না গন্ধ বলে তাড়াতাড়ি করে কবরে দিতে চায় অথচ এর আগে আপনার কত দাম আপনার আমার কত দাম কত চিন্তা এই শরীরকে রক্ষা করতে হবে এই করতে হবে ওই করতে হবে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে কেউ বা মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কেউ বা দেশের শ্রেষ্ঠ হাসপাতালে ঘুরিয়ে নিয়ে আপনি এটার জন্য চেষ্টা করছেন আপনি চিন্তা করেন না যে এই শরীরেই আপনার মাটি খাবে পোকা খাবে এই শরীরের উপর দিয়ে কত কিছু বয়ে যাবে আপনার কিন্তু এই শরীরের কোনো মূল্য নাই যদি নফসকে ঠিক করতে না পারেন যদি নফসকে ঠিক করতে পারেন শরীরের মূল্যের শরীরের প্রতি এত যত্নবান হবেন না যে এই যত্নের জন্য আপনি লক্ষ কোটি টাকা খরচ করছেন কখনো কখনো এই শরীরের ঠিক রাখার জন্য আপনি ক্রিম কিনছেন ওইটা কিনছেন ওইটা কিনছেন নফস ঠিক করার জন্য আপনি কি করেছেন কতদিন আপনি কোরআন তেলাওয়াত করেছেন আল্লাহর সাথে সম্পর্ক আপনি কতক্ষণ তৈরি করেছেন কেন আপনি আল্লাহর কাছে বিনম্র হন না আল্লাহর কাছে আপনার আমার নম্র হওয়া উচিত নরম হওয়া উচিত সবসময় চিন্তা করা উচিত যে আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে এবং আপনি বুঝতে পারবেন তখন যে আল্লাহ তালা অপরাধ করেই যাচ্ছেন আল্লাহ আপনার উপর দান করেই যাচ্ছেন আল্লাহ কত বড় করিম আমি অপরাধ করে যাচ্ছি তিনি আমাকে এসব অপরাধ যেন পাকড়াও করছেন না যদি পাকড়াও করতেন আপনি আমি কেউই আমরা একদিন থাকতে পারতাম না আল্লাহর এই পাকড়াও থেকে বেঁচে যাচ্ছেন এটা আল্লাহর বিশেষ রহমতের কারণে হচ্ছে এই জন্য আল্লাহর কাছে আপনার আমার বিনম্র থাকা উচিত সবসময় মনে রাখতে হবে এটা যদি করতে পারি এটা শুক্রিয়া আদায় করা হবে বিনম্র থাকলে কোরআনে কারিমে আল্লাহ তালা বলে দিয়েছেন লা ইন শাকার তুম ুম ওলা ইন তুম ইন আজ বিলাদ যদি সত্যিকারতে মহাসভত নফস করেন সুন্দরভাবে নফসের হিসাব নেন আপনি দুনিয়া বিমুখ হবেন আখরাতমুখী হবেন আপনি যদি কোনো দুনিয়া দুনিয়া বিমুখ হন লাভ কী আপনি নিজের অহংকার থেকে বেঁচে যা বেঁচে যাবেন এবং নিজে আত্মঘরিতা থেকে নিজেকে বাঁচাতে পারবেন আর যদি মহাসভত নাফ করতে পারেন আপনি আল্লাহর আবাদত করতে পারেন বেশি করে এবং সে আবাদত এমন হবে যে আপনি কারো পরোয়া করবেন না আল্লাহর আনুগত্যের জন্য আমি সব কিছু করেছি আপনার মাথার ভিতরে সব সমস্যাটা কাজ করবে আপনি মানুষের হক আদায় করবেন মানুষের হক আদায় করবেন যখন আপনি নিজের মহাসভত নাফ করবেন আত্মসমালোচনা করবেন নিজের ব্যাপারে নিজে কি অন্যায় করছেন তা শিখ দেখবেন আপনি মানুষের হক সুন্দরভাবে আদায় করতে পারবেন মানুষের হক বলতে আমরা শুধু টাকা পয়সা বুঝি এটা ঠিক নয় মানুষের হক হচ্ছে মানুষের যে সমস্ত কথা দিয়ে কষ্ট দিয়েছেন সেটাও কিন্তু তাকে কষ্ট দেওয়াটা তার হক অন্যায় হয়েছে সেটাও তাকে ফিরে দিতে হবে এবং মানুষের প্রতি চলা ফেরায় কথাবার্তায় তার কর্মকাণ্ডে আপনার কর্মকাণ্ডে সামান্যতম কষ্ট পেয়েছে সেটাও কিন্তু তার হক তার তো অধিকার ছিল না আপনার দ্বারা কষ্ট পাওয়ার আপনি কেন তাকে কষ্ট দিয়েছেন সেটাও তাকে ফেরত দিতে হবে দুনিয়ার বুকে চলতে হবে যেভাবে আল্লাহ রহমানদের সম্পর্কে বলেছেন বলে সুতরাং এই কাজগুলিকে আমাদের এমনভাবে করতে হবে যেন আপনি যে কোনো সময় আল্লাহর দরবারে যাওয়ার জন্য প্রস্তুত হতে পারেন আপনি মনে করতে পারেন যে এই কাজগুলো যদি আমাকে সুন্দরভাবে করতে হয় আপনি সবসময় মনে রাখবেন এই কাজগুলি সুন্দরভাবে আঞ্জাম দিতে হয় যদি মহাসভাত নফস করতে হয় নফসের হিসাব নিতে হয় মাঝে মধ্যে আপনি ভালো আলেমদের সোহবতে আসতে হবে ভালো আলমদের মজরিসে বসতে হবে এবং মাঝে মধ্যে আপনাকে কবর জিয়ারত করতে হবে রসুল আসলাম শিখিয়ে দিয়েছেন বলেছেন ফাইনাহা তুজা কিরু কুমুল আখেরা আখরাতে স্মরণ করার জন্য কবর জিয়ারত কবরের কাছে কিছু চাওয়ার জন্য নয় তিনি ইমান হারা হয়ে যাবেন স্থায়ীভাবে শেষ হয়ে যাবেন আর কোনো আপনি জান্নাতে যেতে পারবেন না সে তবা না করলে সুতরাং আপনার আমার সবচেয়ে বেশি দরকার কিভাবে আমাদের নফসকে আমরা হিসাব করতে পারি হিসাব নিতে পারি সঠিকভাবে চলতে পারি সেই জিনিসগুলো আমাদের জেনে নেয়া সময় আগে শুরু করো ফরজ দিয়ে রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন যে হাদিসে কুচ্ছি সেটাতে বলেছেন যে আমার বন্দার উপরে যা আমি ফরজ করেছি সেটা চেয়ে কোনো কিছু দিয়ে বন্দা আমার নৈকট্য অর্জন করতে পারে না অনেকে ফরজ বাদ দিয়ে নফল না কাজ নিয়ে মেতে থাকে নফল কাজে বেদাত নিয়ে মেতে থাকে শত শত মানুষ আছে বেদাতের মাধ্যমে সারা রাত এবাদত করে সকালবেলা ফজর নামাজ তার ছুটে যায় তার দ্বারা এবাদত হয়নি সেটা হয়েছে বেদাত এবং গুনার কাজ হয়েছে এরকম বহু মানুষ আছে যা দেখা যায় সুতরাং ফরজ যদি নিজের মহাসভা নিজের হিসাব নিতে হয় প্রথম কাজ হবে ফরজটা সুন্দর মতো আদায় করা দ্বিতীয় চাল্লা নিষিদ্ধ জিনিস থেকে দূরে থাকা তৃতীয় হচ্ছে উদাসীন হওয়া থেকে দূরে থাকা উদাসীন হব না গাফিল হব না আল্লাহম ইজ্জতের সামনে আমাকে যে হবে তার জন্য প্রস্তুত থাকবো এবং সব সময় ওলা গাফিলিন গাফিল আল্লাহ নিষেধ করেছেন বরং ওয়াজ রবা আল্লাহকে স্মরণ করতে বলেছেন রবকে স্মরণ করতে বলেছেন তাকে সব সময় স্মরণ রাখবো আমার কথাবার্তা চলাফেরা উঠা বসা সব কিছুতে আমি আল্লাহ তালার কথা স্মরণ রাখবো ইমাঈ কোদামর রহমতুল্লাহ আলাই বলেছেন প্রত্যেকটি মানুষের উচিত যখন কোনো আমল করবে যেমন আল্লাহ তালা বলেছেন ইয়া ইউ আল্লাহ মানুষ হন যদি সফল কাম হতে হয় প্রথমে যে কোনো কাজের আগে কি কাজ করবো তা নির্ধারণ করে নেয়া দ্বিতীয় হচ্ছে কাজের সময় খেয়াল রাখা যে ঠিক মতো কাজটা হচ্ছে কিনা তৃতীয় হচ্ছে কাজের পরে চিন্তা করা যে আমি যা করেছি ঠিক মতো করতে পেরেছি কিনা আল্লাহ সন্তুষ্টির জন্য করেছি কিনা নাকি মানুষের জন্য করেছি চতুর্থ হচ্ছে যদি না হয়ে তাকে নিজেকে শাস্তির জন্য প্রস্তুত করা যে আমার কি শাস্তি হওয়া উচিত যেমন সাহবাইকেরাম অন্যায়

যেভাবে চললে আল্লাহ খুশি হয় সেভাবে আমাকে আমাকে চলতে হবে কোরআনে কারিমে দিন আল্লাহ তালা বলে দিয়েছেন ওয়াল্লিনা জাহাদু ফিনা হাদিয়ান সুবুলানা ওয়া ইন্নআল্লাহ আল মহসিন আর নিজেকে বেশি বেশি করে তারপর

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارضى عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأنساء الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم أيد المسلمين في كل مكان اللهم أيدهم في حلب وفي العراق وفي الشام وفي كل مكان يضطهدون يا أكرم الأكرمين يا مجيب السائلين يا أرحم الراحمين اللهم انصر المسلمين وانصر عساكرهم وأكل لهم وحافظهم وأيدهم أصرهم يا أرحم الراحمين اللهم احفظنا يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا ذا الجلال والإكرام بعزك وكرمك يا أكرم الأكرمين اللهم انصرنا وانصر عساكر المسلمين আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে যেখানে মুসলিমরা নির্যাতিত হচ্ছে তাদেরকে তুমি ক্ষমা করে দেওয়া আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি তাদেরকে তুমি আল্লাহর পথে ফিরিয়ে আনো আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি সহযোগিতা করো আল্লাহ বিশেষ করে আমাদের ভাইরা যারা আলপতে কষ্ট পাচ্ছে তাদেরকে তুমি সহযোগিতা করো আল্লাহ আমাদের বাইরা যারা ইরাকে কষ্ট পাচ্ছে তাদেরকে তুমি সহযোগিতা করো আল্লাহ 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 আপনার দিনকে সহযোগিতা করুন আপনার কিতাবকে আল্লাহর কিতাবকে সহযোগিতা করুন আপনার সুন নবীর সুনতকে সহযোগিতা করুন পৃথিবীর যেখানে তারা কষ্ট পাচ্ছে সেখানে তাদেরকে আপনি সহযোগিতা করুন আল্লাহ আমাদের বাইরা যারা বর্মাতে কষ্ট পাচ্ছে মায়ানমার আল্লাহ তাদের প্রতি আপনি সদয় হন আল্লাহ আল্লাহ জালেমদের জুলুম থেকে তাদেরকে হেফাজ হেফাজত করুন তাদের জন্য আল্লাহ ভিন্ন ব্যবস্থা করে দিন যা مدد তাদের উপর نازিল করুন اللهم اغفر لنا اللهم يا ارحم الراحمين عباد الله رحمكم الله ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينها عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله اكبر والله يعلم ما تصنعون <applause>